প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন শিক্ষানীতির প্রশংসা করে বলেছেন যে এটি পূর্বের শিক্ষানীতিগুলির উত্তম বিকল্প হিসেবে পরিগণিত হবে। তিনি বলেন যে নতুন শিক্ষানীতি দেশের যুব প্রজন্মকে নতুন প্রত্যাহ্বানের জন্য প্রস্তুত করবে তথা কর্মসংস্থান ও চাকরির নতুন নতুন সুযোগের সৃষ্টি করবে। ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে গতকাল জাতীয় শিক্ষানীতি বিষয়ক রাজ্যপালদের সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরো বলেন যে নতুন শিক্ষানীতিতে দেশের বিভিন্ন প্রান্তের 2 লক্ষাধিক লোকের প্রদান করা পরামর্শকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই শিক্ষানীতি দেশের আশা আকাঙ্ক্ষা পূরণের চাবিকাঠি রূপে পরিগণিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এদিকে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সম্মেলনে ভাষণ প্রসঙ্গে বলেন যে 2025 সালের মধ্যে দেশের প্রত্যেকটি শিশুকে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে শিক্ষা প্রদানের উপর অধিক গুরুত্ব আরোপ করা হয়েছে। রাষ্ট্রপতি সেই সঙ্গে রাজ্যপালদের নতুন জাতীয় শিক্ষানীতি রূপায়ণের জন্য তাদের নিজ নিজ রাজ্যে বিষয়ভিত্তিক আলোচনার আয়োজন করার আহ্বান জানান। এদিকে আসামের রাজ্যপাল জগদীশ মুখী আসামে জাতীয় শিক্ষানীতির আওতায় উচ্চশিক্ষা ক্ষেত্রকে আরো শক্তিশালী করে তুলতে সময়োপযোগী পরামর্শ প্রদান করতে কয়েকজন উপাচার্যকে নিয়ে একটি কমিটি গঠন করে দিয়েছেন। কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টকে জানিয়েছে যে লকডাউনের সময় বুকিং করা বিমানের টিকিটের পুরো দাম বিমানযাত্রীদের কোম্পানিগুলো ফিরিয়ে দেবে। সে অনুসারে চলতি বছরের 25 মার্চ থেকে 3 মে পর্যন্ত জাতীয় এবং আন্তর্জাতিক ভ্রমণের জন্য বুকিং করা বিমানের টিকিটের পুরো দাম শীঘ্রই ফিরিয়ে দেওয়া হবে। সুপ্রিম কোর্ট লকডাউনের সময় ক্রয় করা বিমানের টিকিটের পুরো দাম ফিরিয়ে দেওয়া প্রসঙ্গে করা একটি আবেদনের ভিত্তিতে সরকার থেকে উত্তর চেয়েছিল। সরকার জানিয়েছে যে বিমান কোম্পানিগুলি যদি টিকিটের পুরো দাম ফিরিয়ে দিতে অসমর্থ হয় তবে যাত্রীরা এই অর্থে আগামী বছরের 31 মার্চ পর্যন্ত বিমানের টিকিট ক্রয় করতে পারবেন। সরকার আরো বলেছে যে যাত্রীরা যে কোনো স্থানে টিকিট ক্রয় করতে পারবেন এবং এই টিকিট অন্য ব্যক্তিকেও হস্তান্তর করতে পারবেন। এ ধরনের হস্তান্তরের জন্য বিমান কোম্পানিগুলি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবে। কেন্দ্রীয় সরকার কোভিড-19 প্রাদুর্ভাব দেখা দেওয়ার পরিস্থিতিতে জনসাধারণের মধ্যে বৃদ্ধি পাওয়া মানসিক সমস্যা হ্রাস করার লক্ষ্যে 24 ঘন্টায় সক্রিয় থাকার টোল ফ্রি মানসিক স্বাস্থ্যের হেল্পলাইন নম্বর চালু করেছে। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও সবলীকরণ বিভাগের মন্ত্রী থাওয়ার চান্দ গেহলট কিরণ নামের এই হেল্পলাইন নম্বরটি চালু করেছেন। শ্রী গেহলট বলেন যে এই হেল্পলাইনের দ্বারা মানসিক সমস্যাগুলি আগে থেকে শনাক্ত করে সমাধান করা সম্ভব হবে। এছাড়া এই হেল্পলাইন নম্বরে ফোন করে মানসিক সমস্যার সম্মুখীন হওয়া লোকেরা নিজেদের সমস্যা সম্পর্কে জানাতে পারবেন। বাংলা হিন্দি সহ আরো 10টি ভাষায় এই সুবিধা পাওয়া যাবে। হেল্পলাইন নম্বর হচ্ছে 1800-500-0019। এদিকে আসামে গতকাল 2785 জন কোভিড রোগীকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 1,28,244। এর মধ্যে 96,823 জন আরোগ্য লাভ করেছেন। গতকাল 2,250 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। মোট চিকিৎসাধীন লোকের সংখ্যা 31,048। এদিকে গতকাল রাজ্যে আরো 10 জনের মৃত্যু হয়। মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে 370 হয়েছে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক ট্যুইট বার্তায় খবর জানিয়ে মৃতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। আসামে কোভিড আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে রাজ্যের স্বাস্থ্য বিভাগ সবাইকে কোভিডের সংক্রমণ প্রতিরোধের জন্য সরকারের ধার্য করা নীতি নির্দেশ কঠোরভাবে মেনে চলতে পুনরায় আহ্বান জানিয়েছে। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে মাস্ক পরিধান, হ্যান্ড স্যানিটাইজ এবং সামাজিক দূরত্ব বজায় রাখাই সংক্রমণ থেকে দূরে থাকার অন্যতম উপায়। এক্ষেত্রে জনসাধারণকে নিজেদের সুরক্ষার জন্য নীতি নিয়ম মেনে চলার আহ্বান জানানো হয়েছে। স্বাস্থ্য বিভাগ কোন লোকের দেহে কোভিড সংক্রমণ ধরা পড়ার পর নিজ বাসগৃহে পৃথকভাবে থাকার ইচ্ছা প্রকাশ করলে সেই লোকেদের অত্যন্ত সতর্কতা অবলম্বন করা সহ কোভিডের নীতি নির্দেশ অক্ষরে অক্ষরে মেনে চলার আহ্বান জানিয়েছে। জাতীয় স্বাস্থ্য অভিযান আসাম এক টুইটের মাধ্যমে এই কথা প্রকাশ করেছে। এদিকে বরাক উপত্যকায় গতকাল আরো 304 জন কোভিড-19 আক্রান্ত হয়েছেন। কাছাড় জেলায় গতকাল 85 জনের শরীরে কোভিড-19 সংক্রমণ ধরা পড়েছে। এদের মধ্যে 84 জন র্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে এবং 1 জনকে RT-PCR এর মাধ্যমে শনাক্ত করা হয়। করিমগঞ্জ জেলায় নতুন করে আরো 131 জনের দেহে কোভিডের সংক্রমণ ধরা পড়েছে। জেলায় গতকাল 52 জনকে সুস্থ হবার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এদিকে এই রোগে গতকাল জেলার 2 জন রোগীর মৃত্যু হয়েছে। হাইলাকান্দি জেলায় গতকাল নতুন করে আরো 88 জন কোভিড-19 আক্রান্ত হয়েছেন। এর মধ্যে 60 জন হাইলাকান্দি জেলা কারাগারের কয়েদী বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে। অন্যদিকে গতকাল হাইলাকান্দি জেলার বিভিন্ন কোভিড কেয়ার সেন্টার এবং এসকেরায় সিভিল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড থেকে 83 জন রোগীকে সুস্থ হবার পর ছেড়ে দেওয়া হয়েছে। জেলায় আক্রান্তের সংখ্যা 2,618, চিকিৎসাধীন রোগীর সংখ্যা 462, 2,134 জনকে এ পর্যন্ত ছেড়ে দেওয়া হয়েছে।
শিলচরের জাতীয় প্রযুক্তি প্রতিষ্ঠান এনআইটি প্রথমবারের মতো আন্তর্জাতিক স্তরে শিক্ষা প্রতিষ্ঠানগুলির তালিকায় স্থান করে নিয়েছে। এবছর শিলচরের এনআইটি উত্তর পূর্বাঞ্চলের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে প্রথম স্থান দখল করায় তা আন্তর্জাতিক স্তরের 800 থেকে 1000 র্যাঙ্কিং এর মধ্যে উঠে এসেছে। এনআইটি সঞ্চালক শিবাজী বন্দ্যোপাধ্যায় সামাজিক মাধ্যমে এক লাইভ অনুষ্ঠানে কথা জানিয়ে বলেন যে প্রতিষ্ঠানটি গবেষণা কেন্দ্রিক প্রতিষ্ঠান হিসেবেও আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। টাইম হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি 2020 দেশের 63টি বিশ্ববিদ্যালয়ে এবার অংশ নেয়। এতে এনআইটি শিলচর ত্রয়োদশ স্থান দখল করেছে। এক্ষেত্রে উত্তর পূর্ব ভারতের মধ্যে এনআইটি শিলচর শীর্ষ স্থান দখল করেছে। এনআইটির সঞ্চালক অধ্যাপক বন্দ্যোপাধ্যায় আরো বলেন যে এনআইআর এর র্যাঙ্কিং এ প্রতিষ্ঠানটি 85 মধ্যে স্থান করে নিয়েছে। 46তম স্থানে রয়েছে এনআইটি শিলচর। এছাড়া ইনোভেশন অটল র্যাঙ্কিং এ 11 থেকে 25তম স্থানের মধ্যে রয়েছে।